নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে সব থেকে বড় সুখবর যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যাদের নাম রয়েছে যুবশ্রী প্রকল্পের আওতায় তাদেরকে কিন্তু শেষ টাকা দেওয়া হয়েছিল দুই সালের মার্চ মাসের সাতাশ তারিখে অর্থাৎ তাদেরকে কিন্তু জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে টাকা তুলতে তাদের দেওয়া হয়েছিল একই সাথে তো বন্ধুরা তাদের কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে দুই মাসের টাকা অর্থাৎ মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা তো বন্ধুরা এই টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু আজকে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল হেল্পলাইন নাম্বার থেকে আমরা বেশ কিছু আপডেট পেয়েছি তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে যুবশ্রী প্রকল্পে টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার থেকে বলা হয়েছে যে যেহেতু এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়েছে অর্থাৎ এই লোকসভা ভোটের কারণেই কিন্তু টাকাটা দেওয়া হয়নি যুবশ্রী প্রকল্পের অর্থাৎ টাকা দিতে কিন্তু দেরি হচ্ছে তো সেখান থেকে বলা হয়েছে জুন মাসের চার তারিখে যেহেতু লোকসভা ভোটের গণনা রয়েছে তো লোকসভা ভোটের গণনার পরেই কিন্তু টাকাটা রিলিজ করে দেবে অর্থাৎ বলা হয়েছে যে মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা এবং এই চলতি যে মাসটা রয়েছে মে মাস এই মাস আর দুদিন পরে শেষ হয়ে যাবে মে মাসের টাকার সাথে মিলিয়ে তোমাদের কিন্তু টাকাটা দেওয়া হবে তিন মাসের টাকা এরকমটা কিন্তু বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে তো বন্ধুরা মনে রাখবেন যে জুন মাসের দশ তারিখের মধ্যে আপনারা কিন্তু তিন মাসের টাকা একসাথেই পেয়ে যাবেন এরকমটা কিন্তু আপডেট রয়েছে আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত আমরা কিন্তু খবর পেয়েছি এর সাথে আপনাদের বলতে চাই যে সমস্ত যুবক যুবতীরা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিল এবং যারা দু হাজার তেইশ সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করার পরেও টাকা পাচ্ছিলে না যাদের নাম ওয়েটিং লিস্টে ছিল তাদের মধ্যে অনেকেরই কিন্তু জানুয়ারি মাস থেকে স্ট্যাটাস পরিবর্তন হয়ে সেখানে লাইভ কেস দেখাচ্ছে সেখানে কিন্তু এখন আর ওয়েটিং নাম্বার শো করছে না যারা টাকা পেয়েছে অলরেডি মার্চ মাসে সাতাশ তারিখে তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে এই জুন মাস থেকেই এরকমটা কিন্তু বলা হয়েছে এবং বলা হয়েছে আরও একটি আপডেট তা হলো যে এই দুই হাজার চব্বিশ সালের নতুন যুবস লিস্ট কিন্তু জুন মাসেই পাবলিশ হবে এবং যাদের নাম থাকবে সেই লিস্টে তাদেরকে কিন্তু অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করতে হবে অ্যানেক্সার ওয়ান হচ্ছে ব্যাঙ্ক ইনফরমেশন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আইবিএসসি কোড নাম্বার কিন্তু সেখানে লিখতে হবে এবং এটি কিন্তু অনলাইনে করতে হবে এবং অ্যানেক্সার টু হচ্ছে একটি অফলাইন ফর্ম আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাকে ডাউনলোড করে নিয়ে গ্যাজেটের অফিসের কাছ থেকে অ্যাটাস্টেড করিয়ে আনতে হবে যে আপনি এখনও পর্যন্ত বেকার রয়েছেন কোনো কাজ করছেন না এটা আপনাকে কিন্তু লিখিয়ে আনতে হবে তারপরে সেই অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু একসাথে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে জমা করতে হবে তারপরে আপনার ফর্মটা কিন্তু ভেরিফিকেশান হবে তো ভেরিফিকেশান করার পরে আপনার ফর্মটা কিন্তু যদি অ্যাকসেপ্ট করে তারপর যদি আপনার স্ট্যাটাসে কেস দেখায় তারপরে আপনি কিন্তু টাকা পাবেন এই যুবশ্রী প্রকল্পের টাকা তো বন্ধুরা সেখান থেকে আরও একটি দুর্দান্ত আপডেট পাওয়া গেছে তা হলো যে যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন প্রতি মাসে মাসের যুবশ্রীর প্রকল্পের টাকা আপনাদের কিন্তু জুলাই মাসের দশ তারিখের পর থেকে কিন্তু অ্যান থ্রি ফর্ম ফিল করতে হবে অনলাইনে অর্থাৎ অ্যান থ্রি কিন্তু শুরু হয়ে যাচ্ছে জুলাই মাসের দশ তারিখ থেকে এরকমটা কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে যুবশ্রীর প্রকল্পের টাকা কিন্তু আপনারা জুন মাসের চার তারিখের পরেই পাবেন অর্থাৎ চার তারিখের পর থেকে শুরু করে দশ তারিখের মধ্যে আপনারা কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে তিন মাসের টাকা একসাথেই পেয়ে যাবেন এরকমটা কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে ব্যাখ্যা থাকবেন ধন্যবাদ